হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি নতুন দিকে চলে এসেছি। আমি এটা মরুভূমির মাঝখানে, সমুদ্রের মাঝখানে নয়, মরুভূমির মাঝখানটা। তো মরুভূমির ভিডিওগুলো আমি পরে দেবো। আর এটা হলো বাঙালি আমাদের কলকাতা দাদা সিনিয়র, খুব ভালো, পুরো বেকরি পুরো রেসপন্সিবিলিটি এখানকার, মানে এই দিকের, আর বেকরি থেকে শুরু করে সবকিছু করে এই দিকে। মানে একজন মনের মতো মানুষ পেয়েছি। কোথাও তো দুদিন হয়েছে, যাই না মনের মতো হবে কিনা, কিসের মতো হবে সেটা বলবো পরের ভিডিও, নেক্সট ভিডিওগুলোতে বলতে থাকবো আমি। সবথেকে মানে আশ্চর্য বিষয় হলো যে সৌদি আরবে বাঙালির পিঠে কুলিপিঠে যদি নামটা ভুলে যাচ্ছে, কুলিপিঠে দাদা বানাচ্ছে। আমি এসে বলছিলাম, যদিও এইটা ছিল, এটা ফ্রাই বানিয়েছিল। আমি বললাম দাদা কুলিপিঠে এটা স্টিম করলে কুলিপিঠে হয়, তো এটা এটা বানিয়েছিল। তখন দাদা কাজ শেষ করে এখানকার কুলিপিঠেটা বানালো, বলে খাবে তুমি? আমি বললাম হ্যাঁ। তো বানিয়েছে আর কি, দুদিনে তো ঠিক আছে। নারকেলের পুর আর এটা চালের গুঁড়ো দিয়ে, মানে পিওর চালের গুঁড়ো দিয়ে, যেটা অথেন্টিক যেটা হয় মানে সেটাই বানাচ্ছে। হ্যাঁ, বানিয়ে বানিয়ে এখানে রাখছে। আর এইটাতে স্টিম হবে, এই যে স্টিম হবে এটার ভিতরে আছে। এটার ভিতরে যদি তোমার ইডলি হয়, মানে সবকিছু হবে, মোমো তোমার দিকে শুধু করতে স্টিম হলেই হলো। বাস এটা হলো তোমার, এই যে স্টিম হচ্ছে এখানটায়। ঘোরাতে হবে নাকি? ঘোরাতে হবে। এই যে তোমার স্টিম হচ্ছে এখানটায়, মানে সৌদির মরুভূমিতে, মানে ফুলে পিঠে, মানে ফাইনালি, মানে এটা অবশ্যই এটা দেখার মতো, ঠিক আছে। আর আস্তে আস্তে আমি দেখাবো নতুন জায়গা, আমি দেখাবো সবাইকে, দেখাবো বাইরেটাও দেখাবো। তো আজকে এটা হয়তো আমার প্রথম এখানে এসে, প্রথম ভিডিও শুট, চলে এসেছিলাম সেই দিকে। না, খেজুর পাওয়া যায় না, ঠিক আছে, এখানে খেজুর গুড় পাওয়া যায় না, না তো খেজুর গুড় দিয়ে বানায়। তো আমাদের এখানে খেজুরের গুড় পাওয়া যায় না, আখের গুড় বা খেজুর গুড় এখানটা যাকেই পাওয়া যায়, তো আখের গুড়টা ইম্পোর্ট পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসে আখের গুড়টা। চিনি আমাদের এখানে, চিনি আমরা চিনি দিয়ে বানাই, চিনি চিনি দিয়ে সাদা পুরো হবে ভিতরে। গুড় দিয়ে বানালে একটু ভিতরে পুরটা দেখতে সুন্দর লাগে, যখন মালটা ভাঙবে তখন একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, তখন দেখতে সুন্দর লাগে। এখন এইটাও সাদা, ওইটাও সাদা, তা ভাঙলে কিছু সেম সেম লাগবে দেখতে, কিন্তু টেস্টটা পাবে সেম টু, মানে সেম টেস্ট আমাদের। গুড়ের গুড়ের যে স্বাদটা আছে সেটা তো গুড়ে, গুড় যে খায় সে তারাই বোঝে। গুড় গুড় আছে, চিনি চিনি আছে। যাই হোক, ওই দুধের সাথে খোলে মেঠে, মানে ব্যাপারটা হলো সেরকম। আচ্ছা, চিনির নাড়ু আমরা বাড়িতে খাই, তো টেস্ট তো হবে 100%। গুড়ের টেস্ট, গুড় যে গুড় ভালোবাসে বা গুড় খায় সে সেরকম। তো আমরা মরুভূমিতে, সৌদি আরবে মরুভূমি কুলে পিঠে, সব পিঠে আমরাও পাই কিন্তু, ঠিক আছে। শুধু বাঙালি বলে যে বাড়িতে খেতে হবে এরকম কোনো বিষয় নেই। মায়ের হাতে বা পোষ সংক্রান্তিতে আমরা খাই সেরকম কোনো বিষয় নেই। পোষ সংক্রান্তি যখনই বানাবে তখনই পোষ সংক্রান্তি। আর আমরা সৌদি আরবে খাচ্ছি, বিদেশেও, মানে বাইরে, দেশের বাইরে পাওয়া যায়, খাওয়া যায়, যদি বানানো জানে কেউ, বানাতে জানে, হাই ভাবে, বাস এটাই। মানে নাচতে না জানলে উঠোন বাঁকা সেই অবস্থা। তুমি পরে ভিডিওতে আমরা ভিডিও কুইক ইডলি বানাবার রেসিপি নিয়ে আসবো। আচ্ছা, পরের ভিডিওতে কুইক ইডলি রেসিপি আসবে। তো এই আমি যখন দাদাকে পেয়েছি, সত্যি প্রত্যেকটা ভিডিও মানে মনের মতো পেয়েছি, মানে সাপোর্ট করার মতো। তো ওখানটায় জিজ্ঞাসা ছিল, তো ভিডিওগুলো আমি একা শুট করতাম, তো আমি একা ভিডিও রেখে। ইনস্ট্যান্ট ইডলি আছে, ডোসা আছে, সাউথ ইন্ডিয়ার উপরে পুরো রেসিপি যাবে। তারপরে আস্তে তোমাদের যেটা জানতে চাও সেটা আমি আমি পারবো না, হয়তো দাদা বলবে রেসিপির উপরে। তো ভিডিও শুট করলে বাজার থেকে ইনো কিনে খান, কি ইনো নিজে বানাতে পারেন? আচ্ছা, ইনো এটা নিয়ে পরে ভিডিও বানাই, এটা নিয়ে পরে শর্ট ভিডিও দিয়ে দেবো, তারপর ফুল ভিডিও, ঠিক আছে। আর যা আছে আজকে শুধু কুলের পিঠে, আমরা মরুভূমিতে কুলের পিঠে গেছে। লাইভ আমি ইনো বানাতে শিখাবো, আর লাইভ ভিডিওতে আসলে ইনো ইনো বানাতে শেখাবে, তো বাড়িতে ইনো বানাবে গ্যাসটা শুলে। তো নেক্সট ব্লগে তার জন্য রেডি থাকো। আর এই ব্লগটার জন্য যদিও ছোট হবে, প্রথম দিন আমার এখানটায় কাজও প্রথম দিন, আর নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে। চলো ভাই, ভালো থেকো, আর যা যা করা দরকার আমার চ্যানেলটাকে প্লিজ করে দিও, ঠিক আছে। করছো সবাই অনেক তাড়াতাড়ি, আমি দু মাসের ভিতরে আমি রেজাল্ট পেয়েছি তোমাদের কাছ থেকে, ভালোবাসা দিয়েছো বুক করে। তাই আমার 1000 সাবস্ক্রাইবার হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বাস, আর 4,000 ঘন্টা হলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, মানে হবে মনিটাইজ, সবাইকে অসংখ্য ভালোবাসা, বুক ভরে রিটার্ন করলাম আমি দূর থেকে হয়তো, চলো ভাই।